بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. 301 ভাই প্রশ্ন করেছেন যে আসলে ইবাদত কবুল হওয়ার আলামত কি? ইবাদত কবুল হওয়ার আলামত আসলে এটা তো ওভাবে বোঝা যাবে না, তবে এমনিতেই ওইটা হচ্ছে উলামাদের বক্তব্য, উল্লেখযোগ্য মুহাদ্দিসগণের পক্ষ থেকেও এমন তেমন কিছু বোঝা যায় না যে ওনারা ইবাদতের আলামত কি এ ধরনের কিছু বলেছেন। তো তারপরেও আপনি আপনাকে কয়েকটা সবক বলি তাহলে বুঝতে পারবেন। যদি আপনার খাদ্যটা 100% হালাল হয়, আপনার খাদ্যটা যদি 100% হালাল হয় আর আপনার জানামতে কোরআন এবং সহি সুন্না অনুযায়ী আপনার ইবাদতগুলো ঠিক মতো হয়, তাহলে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আসলে কবুলিয়াতের বিষয়টা তো আল্লাহর হাতে, আমরা যদি জানতাম তাহলে তো সব কিছুই হয়ে যেত। যদি বুঝতে পারতাম যে কবুল হয়েছে তাহলে আমরা অনেক কিছুই করে ফেলতাম। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে সালাতের বিষয়ে বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত অশ্লীল এবং কুকর্ম বা গর্হিত কাজ থেকে দূরে রাখে। তো আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, হয়তোবা অনেকে তাহাজ্জুদও পড়েন, কিন্তু তাহাজ্জুদ পড়ার পরেও দেখবেন যে আপনি অথবা কেউ অন্যের সাথে প্রেম আলাপে মত্ত, কেউ 5 ওয়াক্ত সালাত আদায় করছে, মানুষকে দান করতেছে, হজ করতেছে, আবার দেখবেন যে অবৈধ বাণিজ্যের সাথে সম্পর্ক, 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, আবার আরো ভালো কিছু কাজ করতেছে, কিন্তু দেখবেন যে সে তার বদ অভ্যাস আছে, খারাপ কিছু অভ্যাস, বাড়িতে টিভি আছে, টিভির পাশে বসে থাকা, টিভিকে সময় দেওয়া বা অশ্লীল অথবা যেটা না যায় সেগুলোর সাথে সম্পৃক্ত হওয়া, এগুলো থেকে যারা পূর্ণাঙ্গভাবে বিরত থাকবে তারাই কিন্তু সালাতের কবুলিয়াতটা পাবে বা বুঝতে পারবে। তো সালাত পড়লাম অথচ আমি খারাপ কাজ করতেই আছে, বুঝতে হবে যে সালাতেই আমার ডিস্টার্ব আছে, সালাতে আমার কবুল হচ্ছে না। তারপরেও এ বিষয়ে হয়তোবা ভালো কোনো বক্তব্য থাকতে পারে, এ বিষয়ে আমার এখন জানা নেই যে স্পষ্ট কবুলিয়াতের কোনো আলামত আছে কিনা, তবে হাদিসে এ বিষয়ে কোনো আলামত বোঝা যায় না।